হ্যালো বন্ধুরা সুপ্রভাত আজকে তোমাদের সাথে আমি একটু শ্যামা চালের পায়েস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা আমার ঠাকুর ঘরের জন্যে আজকে শুভ মহালয়া আর সবাইকে শুভ মহালার ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে মহালয়ার দিনকা আজকে আমি একটু ঠাকুর ঘরে একটু পায়েস দেব শ্যামা চালের পায়েস তো প্রথমেই আমি স্টার্ট করে দিচ্ছি এখানে মোটামুটি সাড়ে সাতশো মতন জল নিয়েছি আর একটা আমুল স্প্রে দুধের প্যাকেট নিয়ে নিয়েছি দুশো গ্রাম জলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি দুধগুলোকে এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম আর শ্যামা চালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে রেখে দিলাম পারলে তোমরা সাথে ঘি মাখিয়ে নিও আর এটা আমার ঠাকুরঘর তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমি নিয়ে নিয়েছি ঘি কাজু বাদাম সাদা বাতাসা মিষ্টি আর কয়েকটা তেজপাতা আর চার পাঁচটা এলাচ তো দুধটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে ডানাতে হবে যাতে নিচে যেন না লেগে থাকে তারপরে আমি এর ওপরে ঘি ছড়িয়ে দিচ্ছি তোমরা শ্যামা চালের সাথে ঘি মাখিয়ে নিতে পারো তো আমি শ্যামা চালের সাথে ঘি মাখাইনি দেখে আমি পরে ঘিটা দুধের মধ্যে অ্যাড করেছি ঘিটা দিতে হবে নাহলে এই পায়েসটা ভালো লাগবে না তো মোটামুটি শ্যামা চালটা একটু ফুটে ফুটে আসলে পরেই তো এর মধ্যে দেখো ভালো করে ফুটে আছে এবার আমার মধ্যে মিশ্রি সাদা বাতাসা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে শেষে আমি এখানে কাজু দিয়ে দিলাম তো হয়ে গেল শ্যামা চালের পায়েস খুব খেতেও ভালো ঠাকুরের ভোগের জন্য তো খুবই ভালো তো মোটামুটি আমি এখানে ঠাকুরের ভোগগুলোকে সব সাজিয়ে ফেলেছি দেওয়ার পরে সমস্ত ভোগগুলোকে এবার আমি ঠাকুরকে নিবেদন করলাম তো তোমরা সবাই ভালো থাকো আমার রেসিপিটা কেমন লাগলো জানিও আগামী দিনে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো টাটা বাই বাই